দৃষ্টি অপবিশ্বাসের সাথে আমরা দেখছি তার কোলে অত্যন্ত চমৎকার একটি শিশু। আপু, আপনার এবং সাকিব খানের বাচ্চা, আপনি বলেছেন, নাম কি ওর? আবরাম খান জয়। আচ্ছা, আপনাদের এই শিশুকে সাকিব খান দেখতে আসেনি আপনি বলতে চাচ্ছেন? আপু এসছে। আচ্ছা, তো প্রতিনিয়ত আসে সেটা বাসায়। আচ্ছা, ও আসে, দেখে যায়। ওই দেখে যায় এসে? হ্যাঁ, সে দেখে যায়, আদর করে যায়, তাকে নিয়ে ঘুরে ফিরে কথা বলে, আদর করে, সব করে। তাহলে আপনার সাথে কেন নয়? মানে আমরা আসলে জানতে চাচ্ছি, আপনি বলছেন আপনি আপনি গোপনে বিয়ে করেছেন, সাকিব খান আপনার বিয়ে গোপন রাখতে বলেছে। এটা আসলে আমি আমিও চাচ্ছিলাম না, যে ও যেহেতু এখন কাজ করছে সেই জন্য আমি ওকে কখনো ইয়ে করিনি। কিন্তু রিসেন্টলি একটা বিতর্ক আমাকে নিয়ে সৃষ্টি হয়েছিল ওর একটা হিরোইনকে নিয়ে। তো সেই বিতর্কে আমি তাকে বলেছিলাম যে একটা জুনিয়র আর্টিস্ট আমাকে নিয়ে কথা বলবে, সেই ব্যাপারটা উচিত ছিল তার একটু খেয়াল রাখার। সে সেটা খেয়াল রাখেনি, তার মানে সে আমাকে সম্মান করেনি। আমার আমি ছোট হচ্ছি না, কোথায় বড় হচ্ছি, এটা তার ডিসিশন নেওয়ার কোনো ইয়ে নেই। কোন নায়িকার সাথে এটা? আমি নাম মেনশন করতে চাচ্ছি না। আচ্ছা, আপনি আপু নাম মেনশন না করলেও আমরা কিন্তু অনেক গুজব শুনেছি, অনেক গুঞ্জন শুনেছি। আমরা শুনেছি নায়িকা বুবলির সাথে আপনার বাগবিতণ্ডা হয়েছিল। হ্যাঁ, আপনি এ বিষয়ে বলতে চান কিছু? না, আমি ওই বিষয়ে কথা বাড়াতে চাই না। আচ্ছা, ঠিক আছে। আপু, আপনি বিয়ে গোপন করেছেন। আমরা জানি চলচ্চিত্র তারকারা অনেক ক্ষেত্রে বিয়ের বিষয়টি গোপন রেখে যায়, তারা মনে করে এটা তাদের ক্যারিয়ারে প্রভাব ফেলবে। আপনি হয়তো সেই জন্য বিয়ের ব্যাপারটা গোপন রেখে গেছেন, কিন্তু আপনার বাচ্চা হওয়ার পরে আপনি সেটা কেন গোপন করে গেলেন? শুধু ওর কারণে, ওর যেন ক্যারিয়ারে সমস্যা না হয়। ওর ভালোটা আমি চেয়েছি, কিন্তু ও আমাকে ছোট করে দিয়েছে। উনি না করেছেন আপনাকে? ও না করার থেকে বড় কথা আমি চাইনি যে ওর প্রবলেম হোক। আমি এখনো চাই না ওর প্রবলেম হোক, কিন্তু যখন মানুষ অনেক ছোট হয়ে যায় না, তখন তাকে তো ভালো করতে হবে। আর আজকে আমার ছোট হওয়ার পেছনে তো আমার এই বাচ্চাটা আছে। আপনি দেখেন ও কি অন্যায় করেছে। ওর অন্যায়টা কি, একদিন তো সাকিব ছোট ছিল, ওর বাবার কোলেতে ছিল, সামাজিক মর্যাদা পেয়েছে, তো ওর অন্যায়টা কোথায়? আমি দর্শকদেরকে সেখানে একটা কথাই বলতে চাই, এই 10 মাস আমি ছিলাম না, আমাকে আপনারা অপরাধী মনে করবেন না। আমি অবশ্যই কাজ করব, আমি সুখে কাজ করব, তবে অবশ্যই আপনারা আমার সন্তানের জন্য শুধু দোয়া করবেন, ও যেন অনেক ভালো থাকতে পারে, ও মানুষের মতো মানুষ হতে পারে, আমি যেন ওকে একজন মানুষ করতে পারি। আমি অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অনেক অপমানিত, লাঞ্ছিত, টর্চার অনেক হয়েছে। আমি কোনোদিন মুখ ফুটে বলিনি, কোনোদিন না। আমি আজকেও বলতে চাইনি, কিন্তু আজকে আমাকে নিতান্তই ছোট করা হয়েছে, নিতান্তই অনেক ছোট করা হয়েছে এজ এ হাজবেন্ড। আর যদি বলা চলে যে সে অনেক ছবির হিরো, সেখান থেকেও কিন্তু সে আমাকে উঁচু করে রাখতে পারতো, সে আমাকে কখনো উঁচু করে রাখেনি। আজকে আমাকে ছোট করা মানে ওকে ছোট করা, কারণ ইন ফিউচার যখন ও সবাইকে বলবে আমাদের কথা, তখন সবাই বলবে যে ওই সময়টা তো সাকিব তোমাকে দাম দেয়নি। আমি আমি এতদিন 8 বছর চুপ ছিলাম, কারণ আমি তখন একা ছিলাম। আজকে আমি এই জন্যই চুপ নাই, কারণ আমার সাথে ও আছে। আজকে আমার থেকে ওর ভালোটা দেখার দায়িত্ব আমার। আমি মনে করি সাকিব যদি প্রোগ্রামটা দেখে থাকে, ওর দায়িত্ব হবে দূর থেকে ওকে দোয়া করে যাবে। আফসোস, সে বাবা, আর ও তো জন্ম নিয়েছে কারু কোল থেকে, ও তো কাউকে বাবা ডাকে, তো ও জানে তো যে আমাকে আমার বাবা আমার পরিবার কি রেসপন্সিবিলিটি দিয়ে বড় করেছে, নাহলে আজকে আমি সাকিব খান তো হতে পারতাম। সেম থিং, ও তো অনেক শিশু, ওর সামনে কিন্তু ভালো মন্দ কোনো বুঝ নাই, সো ওকে ঠকালে ঠকানোটা উচিত হবে না। আমি মা হয়ে ওকে ঠকাতে পারিনি, আমি আশা করবো বাবা হয়ে যেন ওকে না ঠকাই। এটা আমার ওর কাছে এই নিউজ থেকে আমার অনুরোধ থাকবে। আপু, আপনি বারবার বলছেন যে আপনাকে অনেক অপমান করা হয়েছে, অনেক টর্চার করা হয়েছে, এটা আপনি কেন বলছেন? আপনাকে কেমন করে টর্চার করা হলো? না, ওটা যেটাই হোক, ওটা হয়তো আমাদের দুইজনের ব্যাপার, সেটা কথা না, কিন্তু আমি তো ওকে হেল্প করেছি 8-9 বছর তো আমাদের সম্পর্কর পরেও, তো আমি ওকে হেল্প করেছি, ও আজকেও আমাকে হেল্প করতে পারতো, আজকে আমাকে ছোট না করলেই পারতো।
শাকিব খান শেষ কবে এসেছিলেন আপনাদের সন্তানকে? গত পরশুদিন রাতে। কি বলেন তিনি? আসলো, ওকে আদর করে গেল। তারপরে ওর যত ইচ এন্ড এভরিথিং, যত খরচ লাগে, মানে অনেক টাকা আর কি, লাখ লাখ টাকা ওকে দিয়ে যাচ্ছে। শুধু টাকা দেয়া বা খরচ দেয়া কি একজন বাবার দায়িত্ব আপনার, মানে আপনার কি মনে হয়? এটা আমার কিছু বলার নাই, সত্যি আমার কিছু বলার নেই। আপনি কোনো প্রশ্ন করেননি কেন বাবার দায়িত্ব পুরোপুরি পালন করা হচ্ছে না? তার আশেপাশে তো অনেক লোক আছে, তারও তো বাবা, তারা রাত শেষে তাদের ছেলেকে নিয়ে ঘুমায়, আসে না তাদের আশেপাশে লোক? তার বোন, সে বিবাহিত জীবন, সে তো তার স্বামীকে নিয়ে থাকে, তার সন্তান তো তার বাবার কাছে থাকে। আমি কেন দূরে? আমি তো ওকে পেটে নিয়েও দূরে। আমি ওকে, যখন আমি ডক্টরের কাছে সিজার রুমে গেছি, আমি নিজে বন্ডে সাইন করে গেছি, কোনো রুগী আজ পর্যন্ত নাই। আমাকে বের হওয়ার পর আবার ডক্টর বলতেছে 35 ইয়ার্স এর অভিজ্ঞতা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো রুগী নিজে বন্ডে সাইন করে সিজার করেছে। আমার কি অন্যায়? আমি কি অন্যায় করেছি? আজকে আমাকে এতটা শাস্তি পেতে হলো। আমি তো মানুষ, আমি আর কতদিন বাঁচবো? আমার কিছু অভাব নাই, শুধু টাকা। টাকা দিয়ে মানুষের সেবা হয়ে যায়? কিছুদিন আগে ও অসুস্থ, এখনো জ্বর। ওর বাসাতে ওর কাছে জানানো হয়েছে ওর নাকি ভ্যাকসিনে জ্বর, বাট আমার বাচ্চার স্টিল নাও জ্বর। ওরা কেউ জানে না, জানে ভ্যাকসিনে জ্বর, ওর কাছে উল্টাপাল্টা বলানো হয়। আপনি তার সাথে যোগাযোগ করেন না, কারা বলে? আছে, ওর কিছু ফ্যামিলি মেম্বার আছে, তাদের সাথে কথা বলা হয়। আপনি সরাসরি কথা বলেন না? আমি সরাসরি কয়েকদিন কথা বলেছি, পরে এইসব বাগ হয়ে যাওয়ার পর আমি আর তার সাথে কথা বলা হয়নি। বাসায় যখন আসেন বাচ্চা দেখতে, তখন কথা বলেন না? সে দেখে তার বাচ্চাকে, আদর করে, কি বলার আছে? আপনার সাথে কথা বলে না? হ্যাঁ, ওইভাবে কথা হয় না, কারণ আসলে একটা মেয়ে এইভাবে যখন সিচুয়েশন ক্রিয়েট করে বেবি নিয়ে আসে, সেই মেয়েও কি কখনো তার সাথে কথা বলতে চাই? মানে আপনি তার উপর রাগ করে আছেন? অভিমানের কারণে কথা বলেন না আসলে? আমার অনেক বলা হয়ে গেছে, আমি আর সত্যি কিছু বলতে পারছি না, আমার ভাষা বের হচ্ছে না। আমরা, আপু, আমরা শাকিব খানের সাথে ফোনে কথা বলার চেষ্টা করব। আমি চাচ্ছি আপনি থাকেন আমাদের সঙ্গে, দর্শকও আমাদের সাথে থাকুক, আমরা যত দ্রুত সম্ভব তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা চাই আপনি তার সাথে কথা বলেন, আমাদের দর্শক জানুক আমরা তার সাথে কথা বলছি। তারও নিশ্চয়ই ব্যাপারে কিছু বলার আছে, কারণ আপনি আজকে এমন সব তথ্য দিয়েছেন যেগুলো দর্শক জানে না। প্রথমবার আমরা জানতে পেরেছি আপনাদের বিয়ে হয়েছে, আপনাদের একটি সন্তান আছে, এই বিষয়গুলোকে উনি কিভাবে ব্যাখ্যা করবেন আমরা সেটা জানতে চাইব। আপু, আমরা একটু আরেকটু কথা বলি, মানে আপনি বলেছিলেন যখন আপনাদের সন্তান হয় তখন তিনি দেখতে আসেননি? না, তিনি ব্যস্ত ছিলেন শুটিং এ। আপনি অনেক ছাড় দিয়ে গেছেন, আমরা আপনার কথায় যেটা বুঝতে পারছি, আপনার যখন বিয়ে হয়েছে তখন আপনি বলে, তখন আপনাকে গোপন রাখতে বলা হয়েছে, আপনি গোপন রেখে গেছেন, তার ক্যারিয়ারের কথা ভেবেছেন, আপনি নিজের ক্যারিয়ারের কথা ভাবেননি। যখন আপনার বাচ্চা হলো তখন আপনি বলছেন তার আরো ভালো হোক, তার ক্যারিয়ারের কথা চিন্তা করে আপনি কিছুই বলেননি, এটা আপনি কেন করছেন? আপনার কি মনে হয় না এই ছাড়টুকু দিয়ে আপনার উচিত হয়নি? আপনি এখন নিজের কথা ভাবছেন, এখন আপনি বলছেন যে আমার কথা আমি এখনো ভাবছি না, আমি ভাবছি আমার ছেলের কথা। আচ্ছা, কারণ আজকে যখন আমি এই প্রতিবারটা না করতাম বা এই কথাটা আমি না বলতাম, তাহলে ইন ফিউচার যখন ওকে নিয়ে কোনো কথা হতো আমি হাস্যকর হয়ে যেতাম। এই কথাটা আমি শাকিবকে বারবার বুঝিয়েছি যে এরকম কোনো ঘটনা ঘটিয়ে না যেখানে আমার, আমাকে ছোট করার কথা হয়, কারণ কি এটাই তো সংসার, সংসার তো দুজনকে ঘিরে হয়, সংসার কিন্তু একা দিয়ে হয় না। আজকে বেবি পেটে থেকে এবং বেবি 6 মান্থ হওয়া অবধি কিন্তু আমি তোমাকে সাপোর্ট করেছি, তার জন্য কিন্তু তোমার এই কথাটা কেউ জানে না। আপনি 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 যখন গর্ভধারণ করেন সেই পুরোটা সময় আপনি দেশের বাইরে ছিলেন? হ্যাঁ, আমি একা ছিলাম। একা ছিলেন? হ্যাঁ। সেই সময় কি উনি আপনার খোঁজ খবর নিয়েছেন? না, তখন তো উনি বসগিরি, তারপরে শুটার, শিকারি, এগুলো ছবি নিয়ে ব্যস্ত। আপনি বলছিলেন যে আপনার স্বপ্নের চলচ্চিত্র বসগিরি, আপনি সেটা ছেড়ে দিয়েছেন, এতটা ছাড় আপনি কেন দিয়েছেন? আমরা আসলে এটা জানতে চাইছি, আসলে কেন ছাড় দেওয়ার কারণটা ছিল ওর কারণে। বসগিরিটা যে সময়টা স্টার্ট হয়েছিল তখন ওকে আর কি ক্যারি করছিলাম, যার জন্য ছাড় দেওয়া হয়েছে।
আপনাকে মনে হয় না এত ছাড় দেওয়ার কারণে বিষয়গুলো আরো দীর্ঘ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমার এখন মনে হয়েছে আমি ভুল করেছি, যেটা আমার অনেক আগে করা উচিত ছিল, এটা আমি ভুল করেছি, এটা আমি বুঝেছি, যার জন্যই আমি আজকে ভাবলাম যে এই জীবনে ছাড় দিয়ে দিয়ে আমি অনেকটা ঠকে গেছি। বাট আমি এই মাসুম বাচ্চা, তো ওকে আমি আর ঠকাতে চাই না, আমি আর ওর পাল্লাটা ভারী করতে চাই না। আমার তো ঠকের পাল্লা অনেক ভারী হয়ে গেছে, আমি ধৈর্য ধরতে 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 আসলে আমি জানি না যে ধৈর্যের কতটা সীমায় আমি চলে গেছি। আচ্ছা, শাকিব খানের যে পরিবারের কথা আপনি বলছেন, আপনি বলছেন যে তারা বাচ্চাকে দেখতে আসে, তারা আপনাদের সম্পর্কের ব্যাপারে তাদের বক্তব্য কি, বাচ্চার ব্যাপারে তাদের বক্তব্য কি? তারা পজিটিভ, বাচ্চাকে নিয়ে তাদের, আমাদের সম্পর্কে নিয়ে তারা পজিটিভ, তারা পজিটিভ, তারা পজিটিভ আপনি বলছেন। তাদের কোনো বক্তব্যে কি শাকিব খানের কিছুই যায় আসে না? না, তারা তো কোনো বক্তব্য পেশ করেন না শাকিবের কাছে। কারণ কি? কারণ হয়তোবা শাকিবকে এক্সকিউজ করে চলে বা ভয় পায়, এরকম কিছু একটা হবে। আপনি বলছেন যে তাদেরও, আপনি বলছেন শাকিব খানের বোন আছে, তিনি বিবাহিত, তার সন্তান আছে, সেম ওয়ার, ওর ওর বোনের বেবি, আমার বেবি এক মাসের ছোট। শাকিব খানের মা, তিনি দেখছেন আপনি একজন নারী হিসেবে আপনি এতটা ত্যাগ করছেন, আপনার উপর দিয়ে এত, আমার ত্যাগের শেষ সীমানায় চলে গেছে আপু। বাট আমি তার বিনিময়ে কিছু পাইনি, বলার নেই, তার বিনিময়ে আমি কিছু পাইনি। কিন্তু আপনি বারবার বলছেন যে তার পরিবারের কারো কথা তিনি শুনছেন না মনে হয়, নাকি তার পরিবার বলছেন আমি দেখতে যাইনি, কারণ আমি ওদের সাথে ওকে নিয়ে আমি এক বছর হয়ে যাচ্ছে ডিটাচ, তো যার কারণে আমি বলতে পারছি না যে আসলে তারা বলেছে কিনা বা সে শুনছে না। আমার এখন আপু একটাই কথা লাস্ট বলার, আপনি জানার চেষ্টা করেননি? আমি আসলে অনেক ধৈর্য ধরে আছি, ছিলাম, কিন্তু এখন আসলে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, তো আমি ধৈর্যটা আসলে ধরা সম্ভব না। হঠাৎ কি হচ্ছে যে আপনি ধৈর্য আর ধরে রাখতে পারছেন না? আপনি বলছেন আপনি অনেকটা দিন কিন্তু পেরিয়ে গেছে, আপনি কেন? আমাকে শাকিব কমিটমেন্ট করা ছিল যে রিসেন্ট, আজকে একটা প্রথম আলোতে নিউজ এসেছে, রংবাজ একটা ছবি, এই ছবিতে বুবলি নামে যে মেয়েটা, তার সাথে আপাতত সে কাজ করবে না। আমি এই ধরনের অনেক নিউজ দেখছি যে সে কাজ করবে না, এই না সেই না, হঠাৎ আজকে সকালে দেখি যে সে নিউজ করেছে যে শাকিব বলছে আমাদের ভালো জুটি, এবং সেটা ফেস্টিভ ডেতে আসছে, মানে ঈদে, ঈদে সেই ছবিটা সে করছে, এবং তার ছবির যে ডিরেক্টর শামীম আহমেদ রনি, সে একটা স্ট্যাটাস দিয়েছে খুব সুন্দর করে যে কিং খান এখানে জয়েন্ট হচ্ছে, বসগিরো, বসগিরি খ্যাত নায়িকা বুবলি সে এখানে অ্যাড হচ্ছে। এটা দেখে না, এগুলো নিয়ে আমার সাথে প্রায় এক দেড় মাস ধরে শাকিবের সাথে বাগবিতণ্ডা হচ্ছে যে করা যাবে না, ওই মেয়েটা অ্যাকচুয়ালি যেভাবে নিজেকে এক্সকিউজ করছে তোমার সাথে, তাতে করে মনে হচ্ছে যে এটা কেন হবে, তুমি তো জানো আমাদের বাচ্চা আছে, ও যদি এতটা তোমার সাথে গামেশামেশি করে, কারণ আমাদেরটা এখনও কেউ জানে না, পাবলিকলি কেউ জানে না যে তুমি আমি বিবাহিত এবং আমাদের বেবি আছে, ও যদি এমন করে এটা কিন্তু ফিউচারে খুব প্রবলেম হয়ে দাঁড়াবে, কারণ আমরা মিডিয়ার মানুষ তো যেটা শুনি, যেটা রটে সেটাকে কিন্তু আমরা ইয়ে করি, তো ওর সাথে তোমার এত ইন্টিমেসি শুনছি, এটা একটু প্লিজ দূরে থাকলে বেটার হয়। তো সে বলল যে হ্যাঁ কাজ করেছি এই সেই অমুক তমুক। একদিন আমি তার ফেসবুকে ওয়ালে দেখি যে ফ্যামিলি টাইম, মাঝখানে শাকিব বসা, তো এটা দেখে আমি ন্যাচারালি অনেক রেগে গেছি, রেগে আমি তখন তাকে বললাম যে কেন ফ্যামিলি টাইম দিবে, এটা তখন আমি তাকে বলেছিলাম যে মেয়েটার ওখান থেকে উঠিয়ে নিতে। তো শাকিব ভাই আছে যে মনির, তাকে দিয়ে আমি কথা বললাম, কারণ সে শুটিং করছে, ফোন রিসিভ করতে পারছে না। পরে মনির আমাকে জানালো যে এরকম দিদি ওই মেয়েটার সাথে কথা বলে না শাকিব, যদি কথা না বলে তাহলে কি করে ওই ফ্যামিলি টাইম যে লেখাটা লিখেছে সেটা কি করে উঠায় নিবে, ওই স্ট্যাটাসটা কি করে তুলে নিবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে সকালের দিকে আমি তার সাথে একটু খারাপ ভাষাতেই কথা বলেছি, বিকজ আমি ঠিক থাকতে পারিনি, কারণ এখন আমার থেকে বড় টেনশন তো আমার ছেলে, যার জন্য আমি হয়তো মাথা গরম হয়ে গেছে, এর জন্য সরি, আমি বুবলির কাছে আজকে লাইভে আমি সরি চেয়ে নিচ্ছি, তাকে আমার গালি দেওয়াটা ঠিক হয়নি, আমি তার সাথে কথা বলেছি। বলার পর সেই মেয়েরা যখন বিভিন্নভাবে নিউজ হচ্ছে, তো ব্যাপারটা হয়েছে কি, সে যাদের সাথে কথা বলছে তারা আমাকে প্রত্যেকটা আপডেট দিচ্ছে যে বুবলির সাথে শাকিবের কী কী কথা হয়েছে। বুবলি যখন শাকিবকে জিজ্ঞেস করেছে যে তোমার সাথে কি অপুর কথা হয়েছে, তখন সে বলছে আমার এক বছর ধরে অপুর সাথে কথা হয় না। দিস ট্রু, ঠিক কথা বলেছে শাকিব, শাকিবের সাথে অনেকভাবে এক বছর ধরে কথা হয় না, সে সত্যি বলেছে, কিন্তু সে আমাকে মিথ্যে বলেছে যে মনিরের মাধ্যমে সে বুবলির সাথে কথা বলে না।